দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন। মা ও মাটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আজ 13ই মার্চ, রোজ রবিবার। আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় পরমকুলা পশুহাটের পাশে ভাই ভাই ডেয়ারি ফার্মে। আর এই ভাই ভাই ডেয়ারি ফার্মের মালিক নান্টু ভাই। তো চলেন আমরা আজকে নান্টু ভাইয়ের সঙ্গে কথা বলবো, সে কী ধরনের গরু সংগ্রহ করছেন, কেমন জাত, কেমন মান, কেমন কোয়ালিটি, বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন। ভালো আছেন না? তো অনেকদিন পরে আপনার খামারে আসলাম। তো এই যে আপনার নতুন কালেকশন কয়টা আছে? নতুন কালেকশন আমার চারটা গরু। আচ্ছা, তো এতদিন কি আপনি মানে ইয়ে অ্যাডের মাধ্যমে আসেন নাই নাকি? দু তিন সপ্তাহ ধরে বন্ধ ছিল। গরু কিনতে পারছিলেন না? গরু কিনতে হয় হাতে হাতে যায়নি, দু তিন সপ্তাহ, তাই না? তো এই সপ্তাহে নতুন কালেকশন কয়টা আছে? নতুন কালেকশন চারটা আছে। তো আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবেন? নয়টা গরু দেখাবো, আটটা গরু দেখাবো। আটটা গরু দেখাবেন, মানে আগের চারটা নতুন চারটা সব মিলে আপনার আটটা গরু দেখাবেন। তো চলুন ভিডিও বড় না করে এক এক করে গরুগুলো দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি। আর আরেকটা কথা বলি, সবসময় আপনি অল্প লাগে বেশি সেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি বেশি বিক্রি করতে পারবেন। চলেন গরুগুলো দেখায়। তো ভাই ফার্স্টে একটা গরু দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটি গরু, মাথাটা সাদা, সে এই মুখ একটু মাথাটা ঘুরাই দেন, মাথাটা দর্শকদের দেখাই দিই। দেখেন দর্শক, ঠোঁটটা লাল, পুরো মাথাটাই সাদা। আচ্ছা, এটা কী জাতের গরু? হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এই পাশ থেকে একটু ঘুরাই দেন। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে? দশ মাস প্লাস হবে। আচ্ছা, এটার উলানটা একটু আমরা দেখাই দিই। দেখেন দর্শক, এটার বাচ্চাটাই আছে। আচ্ছা, তো এই বকনাটার দাম কেমন চাচ্ছেন? বকনার দাম চাচ্ছে আমি 95,000 টাকা। 95,000 টাকা দাম চাচ্ছেন? দরদামের সুযোগ আছে, হালকা সীমিত দরদাম করে বিক্রি করে দেবেন। তেনা আমরা প্রথম বাচ্চা দেখলাম, তো দ্বিতীয় নাম্বারে যে বাচ্চাটা আছে সেটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, তো এই পাশ থেকেও একটু ঘুরাই দেন। মাশাআল্লাহ, বাচ্চাটা খুবই সুন্দর, সাদার অংশটা বেশি, মাথাটা শিং নাই। আচ্ছা, এটার উলানটা একটু আমরা দেখাই দিই। দেখেন দর্শক, বাচ্চাটাই আছে, বাচ্চাটা কালো। আচ্ছা, তো এটার বয়স কেমন হয়েছে? 10 মাস প্লাস হবে। এ বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? 82,000 টাকা দাম চাচ্ছেন। দরদামের সুযোগ আছে, হালকা কিছু দরদাম করে বিক্রি করে দেবেন। তো এটা আমরা দুই নম্বর বকনা দেখলাম, তো তিন নম্বরে যে বকনাটা আছে এটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। আচ্ছা, এই পাশ থেকেও একটু ঘুরাই দেন। আচ্ছা, এই বকনাটার বয়স কেমন হয়েছে? বারো মাস প্লাস। আচ্ছা, এটার উলানটা একটু আমরা দেখাই দিই। দেখেন দর্শক, বাচ্চাটাই আছে, খুবই সুন্দর উলানটা। আচ্ছা, তো এই বকনাটার দাম কেমন চাচ্ছেন? ৯২,000 টাকা দাম চাচ্ছেন। দরদামের সুযোগ আছে, হালকা কিছু দরদাম করে বিক্রি করে দেবেন। এটা আমরা তিন নম্বর বকনা দেখলাম, চার নম্বরে যে বকনাটা দেখতে পাচ্ছি এটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ানের মুন্ডি। মাশাআল্লাহ, অনেক বড় সড়ো একটি বাচ্চা, হাত পাওয়াটা মোটা। আচ্ছা, এটার উলানটা একটু দেখাই দিই আমরা। দেখেন দর্শক, এটারও আসলে বাচ্চাটাই আছে। আচ্ছা, মুন্ডি গরুর মাথাটা একটু ভালো করে দেখা দিই দর্শক, আসলে মুন্ডি গরুর ঝুঁটিটাই সৌন্দর্য।
দেখেন দর্শক, গুন্ডিগুর আসলে মাথাটাই সৌন্দর্য। তো এ বাচ্চাটার বয়স কেমন হয়েছে? ১১ থেকে ১১.৫ মাস। আচ্ছা, এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? ১৬০,০০০ টাকা দাম চাচ্ছেন? আচ্ছা, এই মুন্ডি বাচ্চার দাম এত বেশি কেন চাচ্ছেন? মুন্ডি গরুর দাম এত বেশি কেন? ১০০% তো বাংলাদেশে হয় না। আচ্ছা, ৯০-৯৫ হতে পারে। আচ্ছা, ২০ এটা দুধের ইয়েটা বেশি থাকে, এই জন্য এটার দাম বেশি। আচ্ছা, এটা দরদাম করার সুযোগ আছে? তো এটা আমরা ৪ নম্বর বকনা দেখলাম। তো ৫ নম্বরে যে বকনাটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটি বিক্রি হয়ে গেছে। আচ্ছা, বিক্রি গরুটা তাহলে না দেখাই আমরা। আচ্ছা, এই ৫ নম্বরে যে বকনাটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, আচ্ছা, এটার উলানটা দেখাই দিই ফার্স্টে। দর্শক, কত জায়গা করে দেখেন? আচ্ছা, দেখি এই পাশ থেকে একটু ভালো করে দেখাই দিই। দেখেন, এই বকনাটার বয়স কেমন হয়েছে? ১২ মাস প্লাস হবে। এই বাচ্চাটা হিতে আসতে কতদিন সময় লাগতে পারে? ২-২.৫ মাস সময় লাগতে পারে। আচ্ছা, এই বকনাটার দাম কেমন চাচ্ছেন? ৮৫,০০০ টাকা দাম চাচ্ছেন, দরদামের সুযোগ আছে। আচ্ছা, এটা ৫ নম্বর বকনা দেখলাম। তো ৬ নম্বরে যে বকনাটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, ওই পাশ থেকে একটু দেখাই দিই। দেখেন দর্শক, আচ্ছা, মাথাটা একটু দেখাই দিই। তো এটার উলানটা একটু আমরা দেখাই দিই। দর্শক, দেখেন বাচ্চাটাই আছে, বাচ্চাটাই মাশাআল্লাহ সাদা। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে? ১৩ মাস প্লাস। তো এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? ৮২,০০০ টাকা দাম চাচ্ছেন, দরদামের সুযোগ আছে। তো এটা আমরা ৬ নম্বর বাচ্চা দেখলাম। ৭ নম্বরে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এই পাশ থেকে একটু ঘুরাই দেন দর্শক। দেখেন কালোর অংশটা বেশি বাচ্চাটার। তো এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটার উলানটা একটু আমরা দেখাই দিই। দেখেন দর্শক, এটারও বাচ্চাটাই সাদা। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে? রেডি বকনা, হিটে আসছিল, হিটে আসছিল, প্রথমবার হিটে আসছিল, কিন্তু বীজ দেওয়া হয়নি। আচ্ছা, যে এবার আসলে পরে দিয়ে দেবেন। আচ্ছা, তো এই বকনাটার দাম কেমন চাচ্ছেন? ৯২,০০০ টাকা দাম চাচ্ছেন, দরদামের সুযোগ আছে। তো এটা আমরা ৭ নম্বর বকনা দেখলাম। তো লাস্টে একটা বকনা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি সার, এটা মুন্ডি সার, অনেক বড় সড়ো মাশাআল্লাহ। তো এই সারটার আপনার বয়স কেমন হয়েছে? ১৬ মাস প্লাস। আচ্ছা, তো এই সার বাচ্চা কতদিনের ভিতর দাঁত হয়? ১ বছর এখনো সময় লাগতে পারে, ২৪ মাসের মধ্যে দাঁতে। আচ্ছা, এখন ১৬ মাস বয়স হয়েছে এটার। এটার লাইফ ওজন কতখানি হয়েছে বলতে পারবেন? ৭ থেকে ৭.৫ মন লাইফ ওজন আছে। আচ্ছা, তো এই সার বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? ১৭,০০০ টাকা দাম চাচ্ছেন। দেখেন দর্শক, খুবই সুন্দর একটি সার, মুন্ডি সার। আসলে এই সারটা নিয়ে যে আপনার খামারে সিমেন্টের কাজে লাগাতে পারেন, অনেক বড় সড়ো একটি বাচ্চা হবে। তো খুব সুন্দর একটি সার আমরা দেখতে পেলাম। আচ্ছা, তো এটার দরদামের তো সুযোগ আছে, হালকা ভাই। আপনার এখানে তো আমরা মাশাআল্লাহ ৮টা বকনা দেখলাম, আর ৭টা বকনা একটা সার দেখতে পেলাম। তো এই ৭টা বকনা এবং একটি সার যদি একসঙ্গে কেউ নেয়, সেক্ষেত্রে কেমন সার হতে পারে? গাড়ি ভাড়া ফ্রি করে দেবো, সারা বাংলাদেশে যেখানে যাবে গাড়ি ভাড়াটা ফ্রি করে দেবো। আচ্ছা, তো অনেক সুন্দর কথা বললেন। আপনার পরিচয়টা একটু দর্শকদের দিয়ে দেন। আমার নাম লান্টু, আমার জেলা পাবনা এসদি থানা, অনেকগুলা গোরহাটের সাথে আমার বাসা। আমার এবং বাসা একই জায়গা।
তো আপনার মোবাইল নাম্বারটা, আচ্ছা মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া হবে। তো ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন, ভালো থাকবেন, আবার কোনো দিন আপনার খামারে এসে হাজির হবো। আসসালামু আলাইকুম। তো দর্শক, এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।